মতো রান্না করো, টাইম মতো খাবার দাও, আবার টাইম মতো এদিকে অফিস মেইনটেইন করো, সংসার সামলাও, স্বামী সামলাও, নিজেকে সামলাও। আমার বউ, আল্লাহ ভাবি, আমার বউ আছে। পানিতে গরিবের সাথে কে দেখা করতে আসে ভাই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত? জানি তাই নাকি? কেউ তো একজন আসুক যে আমাকে সামলাবে, আমাকে বুঝবে। আমি হলো ওই ভাইয়ের কাছে ব্যবসা শিখতেছি যে কিভাবে ব্যবসাটা করতে হয়, ঝালমুড়ির শিখাল, তাও তো কটা টাকা আইব। যাক, এতদিনে আমার হাজবেন্ডের মাথার ব্রেনটা একটু খুলছে, আমি খুব খুশি হয়েছি। তুমি যদি সত্যি ব্যবসাটা করো, প্রয়োজনে আমি তোমাকে টাকা দিব, তবু তুমি একটা ব্যবসা করো, তুমি একটা লাইনে থাকো, এটা আমি চাই। আমার থেকে খুশি আর কেউ হবে না। শোনো, তোমার এই আচাইরে ঘুরে বেড়ানোটা আমার মাথায় এত পরিমাণে পেন দেয় যেটা আমি নিতে পারি না। তোমার টাকা আসুক আর না আসুক ব্যবসা থেকে, কিন্তু তুমি একটা জায়গায় যে থাকবা, একটা পেশায় যে জড়িত থাকবা, এটার থেকে ভালো আর কিচ্ছু নাই। আমি এতেই অনেক খুশি। সমস্যা নেই বউ, আমি জানি আমি একটা কাজ করলে আর কাজ পাইলে তুমি খুব খুশি হইবা। এর লেগে তো আমি ওই ভাইয়ের সাথে হাত করে এই সানাসুর ভাজা মানে মুড়ি মাখা ভাজা বিক্রি কেমনে করতে হয় আর মরিচ কেমনে কাটতে হয় এটা প্র্যাকটিস করতেছি। তোমার যা যা লাগে সমস্ত কিছু ভাইয়ের থেকে শিখে নাও, প্রয়োজনে ভাইরে আমি বেতন দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই? সমস্যা নাই। কি ব্যাপার, গুতা মারে কে? ছাগল টাগল আছে নাকি নিচে? না, ছাগল খই আমার ফসল খাইতেছে আমার। এই ভাই কি সমস্যা, আমার জামাইটা এই জায়গায় না একটু কাজই শিখতে আসছে, তাই বলে এরকম মশার কামড় খাওয়াবেন? কয়েল দেন, কয়েল দেন। এই যে আপু, এখন কয়েল দিব, কয়েল দেওয়ার সময় হয়ে গেছে। ভাই আসলে কি আপনি ব্যবসা শিখতে আসছেন? সুতরাং বইয়ের সামনে বেশি কথা কয় না, তাই বোঝেন নাই তুমি বাসায় যাও, যা কাম কাজ করো আর রান্না করো, আমি আইতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, তো ভাই একটু ভালো করে শিখাই দিন আর সুন্দর করে আজকে পুরোটা শেখার চেষ্টা করো। আচ্ছা, পুরোটা শিখে বাসা আসবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা যা। এই শোনো, ইয়া কি জানো বলে কি রান্না করব? আর আলু দিয়ে বেগুন দিয়ে ঘাটি করো, যাও। আলু দিয়ে বেগুন দিয়ে ঘাটি? যাও ইয়া করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই, তুমি তো ভুল বললা, আলু বেগুন কখনো ঘাটি হয়? আলু দিয়ে ডিম ঘাটি হয়, আলু দিয়ে মাংস ঘাটি হয়, কোনটা করব? আলু দিয়ে মাংস ঘাটি করো। আচ্ছা ঠিক আছে। এই কি ওই যে সাথে কি সাদা ভাত করব না পোলাও করব? সাদা সাদা ঘাটি দিয়ে সাদাই খায়। ও আচ্ছা ঠিক আছে, লেট কি বল সিলাইছে ভাবি আসে আপনারা কষ্ট দিছি মনে করেন না, বুঝছেন? আসলে থ্যাংক ইউ ভাই, আপনি হেল্প করার জন্য ধন্যবাদ। হেল্প মানে কই যান? কি আছে বাসাইলাম, টাকা দেন।
আপনি আমার পাশের ফ্ল্যাটে থেকে আমার স্বামীকে নিয়ে পার্কে আসছেন ঘুরতে? না মানে ভাবি আমি এমনিতেই মানে আসছিলাম আর কি এখানে ভাই এখানে যেই ফ্ল্যাটের পাশে ভাবি থাকবে বা কোনো মহিলা থাকবে তার আশেপাশে ফ্ল্যাট নিতে পারবো না। তাই তো বলি আমার তখনই সন্দেহ লাগছিল যখন আমি ঘুরে আসাতে তুই চমকে উঠছিলি আর তোকে আমি এইখানে দেখছিলাম। তুই এখানে কি করতে আসছিস? ঝালমুড়ির ব্যবসা শিখতে আসছিস না? যারে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো ভালো বিজনেস করার জন্য রাজি করতে পারি নাই সে কি নাকি ঝালমুড়ির ব্যবসা শিখতে আসছে? দুই টাকা পাঁচ টাকার ঝালমুড়ি বেচবি তুই? আমি তো মরে যাবো এই চিন্তা করি না, আগুন ধরা আগুনে হাত শেখতেছি পাও শেখতেছি, যখন দেখবো শরীর একটু বেশি হিট হয়ে গেছে তখন ঘপ করে ডুব দেয় আপনি। চিন্তা করা যায় কেনে আগুন লাগে দিয়া ওই যে শুই আরে তাইলে আবার যা। জন্ম দেওয়ার সময় তো ঠান্ডা হয়েছে, ঠান্ডার সময় জন্ম হয়েছে না গরমের সময়, শীতের সময় কি সুন্দর করে গোসল কইরা আগুন শিখবি, হাত দিতে পা দিত
মানুষ মরবে, আজ না হলে কাল মরবে, মরতেই হবে মানুষকে। তার মানে এই না ওই না, হাত দিতে এই পানি ঠান্ডা না, ওই পানি গরম না, ওই পানি কি সংসারে কত কাজ করতি, এইভাবে তোকে সংসারে সুখ হয় থেকে আহেস। তারপরে পুকুর ফারে আর আইতাছি না। ও বাবা,